একদম সত্যি একটি প্রশ্ন করছে, আসলে আমি অনেক বেশি ফুডি, তার প্রমাণ মাঝে মাঝে আপনার ক্যামেরায় ধরা পড়ে। তবে আমার প্রফেশনের জায়গা থেকে আসলে ফুডটাকে অনেকটা মাইনাস করে যেতে হয়, তবে ফুড মাইনাস করে কখনোই মানুষ সুস্থ থাকতে পারে না। পুষ্টিগুণ সম্পূর্ণ খাবার খাওয়াটা কিন্তু প্রত্যেকটা মানুষেরই উচিত, সেই পুষ্টিগুণটার মধ্যেও কিন্তু এই ফুডের একটা ব্যাপার থাকে। আমাদের যেমন খাবার রান্না করি, খাবারের যে তাপমাত্রা ওখানেও কিন্তু পুষ্টিগুণটা থাকে, এবং খাবার যে বয়েল হয় সেখানেও কিন্তু পুষ্টিগুণটা থাকে, যে একটা ভেজিটেবল কতটা মাত্রায় রান্না করা উচিত এবং কতটা সেদ্ধ হওয়া উচিত, যেখানে পুষ্টি গুণাগুণটা ঠিক থাকবে। তো আমি আসলেই ব্যক্তিগতভাবে ফুড লাভার, আর আমার খিচুড়ি ইলিশ মাছ অনেক বেশি ভালো লাগে, এবং আপনারা দেখবেন আমি একটু পর চটপটি। তারপরে আর একটা হচ্ছে চাট, রেল চাট, যেটা আমি ট্রাই করবো। আপনারা অনেক ইভেন্টে আমাকে দেখেছেন, তবে আজকের ইভেন্টটা একদমই ব্যতিক্রম আমি বলবো, কারণ শুধুমাত্র ফুড নিয়ে যে এরকম একটা ফেয়ার হওয়া সম্ভব, এটা আসলে নিজের চোখে না দেখলে সম্ভব হয় না। আর মেয়েদের ক্ষেত্রে না, মানে রাধের চুল বাদে কথাটা আজকে প্রমাণিত করে দিলেন আবারও, যে তারা কিন্তু সবাই, অনেকেই আছেন হতবা ওয়ার্কিং লেডি, অনেকে হাউসওয়াইফ, অনেকে অনেক কিছু উপেক্ষা করে আজকে এই ফেয়ারে কিন্তু যোগ দিয়েছেন, এবং তারা কিন্তু অনলাইনে বিজনেস করছেন। তো সেই জায়গা থেকে আমি একজন নারী, আর যে নারীরা এখানে উপস্থিত হয়েছেন এবং এখানে যুক্ত হয়েছেন এই মেলার সাথে, তাদের সকলকে আমার অন্তর অন্তস্তর থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং অনেক দোয়া সামনে এগিয়ে যাওয়ার জন্য। সবচেয়ে বড় যে কথাটি বলবো সেটি হচ্ছে যে খাবার কিন্তু আসলে একটা শৈল্পিক ব্যাপার। আমার কাছে মনে হয় যে অনেকেই যেটা এখন মা কালারা রান্না করছে বা বাসায় কাজের লোকদের রান্না করছে, আচ্ছা খাবার খেলাম, তা কিন্তু নয়। খাবারের মধ্যে কিন্তু একটা টেস্ট, একটা পরিবেশনা, একটা কালার, সব কিছু মিলে, এবং খাবারের পুষ্টিগুণ যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, যেহেতু আমিও একজন মা এবং নারী, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ব্যাপার। তো সেই জায়গা থেকে এই খাবারের শৈল্পিক ব্যাপারটা কিন্তু আমরা খুব একটা দেখি না যে মানুষের কাছে প্লেস করা হয়, এবং এটাকে আমরা হয় না যে খুব নর্মাল অ্যাজুয়াল একটা ব্যাপার ভেবেই নিই যে খাবার ওটা ঠিক আছে, কিন্তু সেটাকে যে জালিয়া এইভাবে একটা গুড প্রেজেন্টেশন, এবং অবশ্যই আপনাদের প্রিয় অভিনেত্রী আমি অভিবিশ্বাস আমাকে উনি এখানে প্রেজেন্ট করেছে, আমার যারা ভক্তকুল আছেন, আমাকে যারা পছন্দ করেন, ফলো করেন, তাদের মাঝে যে এই তাদের উদ্যোগটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন, এটা একটা বিশাল ব্যাপার এবং বিশাল একটা উদ্যোগ বলে মনে করবো। তো সেই জায়গা থেকে সত্যি ভীষণ ভালো লেগেছে, একটা ব্যতিক্রম ধর্মের একটা উদ্যোগ, ব্যতিক্রম ধর্মের একটা মেলা, আমি উপস্থিত হতে পেরে নিজেকে অনেক বেশি ভালো লাগছে। কারণ আমার কাছে মনে হয় যে ফ্যাশন জগৎ তো অবশ্যই আছে, তার পাশাপাশি খাবারের জায়গাটা কিন্তু একেবারেই আলাদা, একেবারেই ভিন্নতা। কারণ মানুষের রেগুলার জীবনের মধ্যে ফ্যাশনে যদিও আমরা একদিন পর বা দুদিন পর একটা ড্রেস আপ বা কোনো কিছু কিনে থাকতে পারি, কিন্তু খাবার ছাড়া কিন্তু আমরা একদমই থাকতে পারি না। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে আমাদের যখন বাসায় কোনো মেহমান আসে বা আমাদের বাচ্চাদের বা ভালো কোনো অকেশন আমরা তৈরি করি, তখন কিন্তু আমাদের ফার্স্ট যেটা লক্ষ্য থাকে যে আমরা ডিফারেন্ট ফুডগুলো কীভাবে প্রেজেন্ট করবো, অথবা স্বল্প সময়ের মাঝে কোন পেজ থেকে আমরা খাবারটা সংগ্রহ করতে পারবো, এই ধরনের চিন্তা কিন্তু সবার মনেই আসে। তো সেই জায়গাটা আজকে যে এইভাবে প্রেজেন্ট করবে, আমার মনে হয় আমি ভুল না করে থাকলে এটা ফার্স্ট টাইম একদম শুধুমাত্র ফুড নিয়ে একটা ফেয়ার। আমি অনেক ফেয়ারে গিয়েছি, সেখানে হয়তো বা 10টা স্টল থাকলে তার মধ্যে 2টো হচ্ছে খাবারের স্টল, বাকি 8টাই কিন্তু আমরা দেখি ফ্যাশন সচেতনতার মধ্যে দিয়ে যে স্টলগুলো হয়, সেখানে ড্রেস আছে, জুয়েলারি আছে, শুজ আছে, ব্যাগ আছে, আদার্স আর অনেক কিছু আছে। সব কিছু মিলে সত্যিই ভালো লাগছে। প্রথম আমি এখানে আসলাম, আমি মনে করবো যে এরকম আরও অনেক উদ্যোক্তারা আছেন যারা হয়তো বা এই প্ল্যাটফর্মটা কখনো যে জানেন না, মানে জেনে ওটা হয়নি, সে সুযোগটা হয়ে ওঠেনি। তো আমি বলবো যে আজকে এই দিনের মতো দিয়ে ডালিয়া আপুকে আপনারা সবাই ফোকাস করে, অবশ্যই আগামীতে যেন আরও বড় পরিসরে এই ফুড ফেস্টিভ্যালটা হয়। এই উদ্যোক্তাদের যারা যারা এখনো ভাবছেন যে আমি কি করব, তো আমি মনে করবো যে আপনাদের প্রতিভা এইভাবেই যেন চেষ্টার মধ্য দিয়ে সামনে আসে। আর সত্যি ভালো লাগছে যে বাংলাদেশের মানুষরা তাদের প্রতিভা বিভিন্নভাবে ছড়িয়ে দিচ্ছে, শুধু চুলার পাশে দাঁড়িয়ে সময় কাটাচ্ছে না, সেটাকে আজকে বিজনেসে পরিণত করছে। আমার বিশ্বাস যারা এখানে এই মুহূর্তে স্টল দিয়েছেন, তারা আগামীতে যেন একটা সুন্দর ছোট্ট একটা রেস্টুরেন্টও দিতে পারে, এটাই আমার আশা থাকবে তাদের। একদম সত্যি একটি প্রশ্ন করছে, আসলে আমি অনেক বেশি ফুডি, তার প্রমাণ মাঝে মাঝে আপনারা ক্যামেরায় ধরা পড়ে, তবে আমার প্রফেশনের জায়গা থেকে আসলে ফুডটাকে অনেকটা মাইনাস করে যেতে হয়, তবে ফুড মাইনাস করে কখনোই মানুষ সুস্থ থাকতে পারে না। পুষ্টিগুণ সম্পূর্ণ খাবার খাওয়াটা কিন্তু প্রত্যেকটা মানুষেরই উচিত, সেই পুষ্টিগুণটার মধ্যেও কিন্তু
এই ফুডের একটা ব্যাপার থাকে। আমাদের যেমন খাবার রান্না করি, খাবারের যে তাপমাত্রা ওখানেও কিন্তু পুষ্টিগুণটা থাকে, এবং খাবার যে বয়েল হয় সেখানেও কিন্তু পুষ্টিগুণটা থাকে, যে একটা ভেজিটেবল কতটা মাত্রায় রান্না করা উচিত এবং কতটা সেদ্ধ হওয়া উচিত, যেখানে পুষ্টির গুণাগুণটা ঠিক থাকবে। তো আমি আসলে ব্যক্তিগতভাবে ফুড লাভার, আর আমার চুরি ইলিশ মাছটা অনেক বেশি ভালো লাগে, এবং আপনারা দেখবেন আমি একটু পর চটপটি। তারপরে আর একটা হচ্ছে চাট, বেল চাট, যেটা আমি ট্রাই করবো। ওনার প্রত্যেকটা নিয়ে আমার মতো একই অ্যান্সার করবে, যখন নিজে রান্না করা যায় না তখন আসলে খাবারের স্মেলে না সেই খাবারের টেস্টটা ভালো পাওয়া যায় না, তবে অন্য কেউ রান্না করে দিলে খাবারের মানে টেস্টের জায়গাটা অনেক বেশি থাকে। তো যেদিন আমার মনে হয় যে আমি ডায়েট করব, খাবার খাবো না, সেদিন আমি আসলে রান্না করি, কারণ কিচেনে করলে হয় কি গরমের থেকে না একটা নিয়ে পরে রান্না খাবারটা খেতে পারে না বা খাবারটা এনজয় করতে পারে না। তো আমার হাতের রান্না আসলে চিকেন বিরিয়ানি ভালো হয়, এটা আমার বলা কথা না, আমার পরিবারের মানুষরা বলে, আর আমারও ভালো লাগে, কারণ আমি চিকেন বিরিয়ানিটা অ্যাকচুয়ালি উইদাউট অয়েলে রান্না করার চেষ্টা করি, যেটা আসলে ভালো লাগার কেন্দ্রবিন্দু। ও আসলে চিকেন বিরিয়ানি আপাতত আটকে গেছে, আর মাঝে মাঝে ও খুব একটা চকলেট লাভার নয়, ও যে আমি রেড ভেলভেট যেটা ট্রাই করলাম সেটা আমার ছেলে খুব পছন্দ করে, ভ্যানিলা অনেক বেশি পছন্দ করে, এরকম। আসলে আপনারা কিন্তু দেখেছেন আমার একটা ছোট ইউটিউব চ্যানেল আছে ওপর বিশ্বাস, এবং ওইখানে শুধুমাত্র যে আমি কুক করতে পারি তা না, বিশ্বাস করেন যে কেকের রেসিপিটা আপনারা দেখেছিলেন যেটা আমাকে জয় বলে দিচ্ছিল, এটা কিন্তু সত্যি ওর বানানো, এবং প্রায় মাঝে মাঝে আমি ওকে, এখন সোশ্যাল মিডিয়ায় আনা হয় না, কিছুদিন আগে ও কিন্তু আমাকে খিচুড়ি রান্না করে খাইয়েছে, এবং ইনগ্রেডিয়েন্টসটা কিন্তু তার ছিল। সবচেয়ে মজার একটা ব্যাপার শেয়ার করি, সেটি হচ্ছে যে আমি খিচুড়ি রান্না করতে গিয়ে আমি যখন ওকে জিজ্ঞেস করছিলাম, বিশেষ করে আমি একটু ওকে বারবার জিজ্ঞেস করবো, সে আমাকে বলবে এটা পছন্দ করে, তো আমি ইচ্ছে করে লবণের অংশটা এক চামচ দিয়েছি। পরে আমি চলচ্চিত্রে আমার ভক্ত কাজের জন্যই আসলে সুখানো, তবে আমার সবচেয়ে বড় মাইনাসটা আসলে আমি খিচুড়ি, এই যে বৃষ্টি হয়েছে বলেন এটা কোনো কথা, এবং আজকে আসছি ফেয়ারে দেখি খিচুড়ি, এবং আমি আপুকে বলছিলাম আপু আমাকে কিন্তু খিচুড়ি দিয়ে দেবেন। এনিওয়েজ, তো আমি ট্রাই করি আসলে খাবার থেকে দূরে থাকতে, কারণ আমার আসলে জেনেটিক্যালি আমার ফ্যামিলিগতভাবে আমি একটু ফ্যাটি, আমাদের প্রেগনেন্সি আছে, আর আব্রামের পর তো আমার আপনারা অনেকেই দেখেছেন আমি অনেকটা মোটিয়ে গিয়েছিলাম, এবার চেষ্টা করছি নিজেকে আরও একটু শুকানোর জন্য। আমি তো প্রত্যেক বছর করার চিন্তা ভাবনাটা করেছি, সেই জায়গা থেকে আসলে আমাদের দেশে কিছুটা অস্তিত্ব যাচ্ছে, সব কিছু নিয়ে সামনের বছর আমার প্রোডাকশনের ব্যাপারে চিন্তা করবো, আর আমার বেশ কয়েকটা নতুন ছবি নিয়ে কথা হচ্ছে ফাইনাল। এখন আমরা সবাই সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যে বেশি জুটে গেছি, যেমন টিভি বা আমরা সবাই মিলে যে সিনেমা হলে যাওয়ার ব্যাপারটা ওটা কিন্তু আছে, কিন্তু এখন যেটা হয়েছে যে আমরা সোশ্যাল অ্যাক্টিভিটিটা বেশি, তার মধ্যে আমি বলবো যে আমাদের চলচ্চিত্র ক্ষেত্রের মধ্যে ওটিটি যোগ করেছি। সো ওটিটিতে আমি একটা কাজ করেছি, আর কাজের জায়গাটা যেটা হয় যে আমরা যখন অনেক কাজ দর্শককে উপহার দিয়ে দিই, তখন সেই জায়গা থেকে আমাদের কাজেরও কিছু দায়বদ্ধতা চলে আসে, যে আমার কোন কাজটা করা দরকার, কোনটা আমার কাজের সাথে যায়। তো এই সব কিছু মিলিয়ে না অনেক সময় ব্যাটে বলের একটা ব্যাপার থাকে, গল্প থাকে, অ্যারেঞ্জমেন্ট থাকে, প্রোডাকশন থাকে, সব কিছু মিলে, আর্টিস্ট সব কিছু মিলেই আসলে কিন্তু তখন একটা দায়বদ্ধতার সৃষ্টি হয়, সেই জায়গা থেকে হয়তোটা অনেক কিছু চাইলেও করা যায় না, বা তারা চাইলেও আমাদেরকে নেওয়ার মধ্যে সুযোগটা হয়ে ওঠে না। তবে আমার বিশ্বাস এখন সবাই অনেক বেশি স্মার্ট, সেই জায়গা থেকে আমিও কাজ করেছি, আরও কাজ করছি, আর আমি আপুর সূত্র ধরেই বলবো যে আপু প্রচুর কাজ করছে, রিসেন্টলি তো ওরা দুটো সিনেমা রিলিজ হয়ে গেল, লাস্ট হয়তো বা সুযোগ আছে, সো সেই জায়গা থেকে আমরা কেউই কিন্তু বসে নিই, কাজ করছি আলহামদুলিল্লাহ।